আসসালামু আলাইকুম। হে গাইস, আজকে আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2 এর সাজেশন দিতে চেষ্টা করবো। সেটা সুপার সাজেশন, আশা করি এই সাজেশনটা ফলো করলে এ প্লাস পাবেন নির্ঘাত। সো এই ছোট একটা বইয়ের মধ্যে যদি আপনি এ প্লাস না পান, সেক্ষেত্রে এটা আপনার ব্যর্থতা আমি মনে করব। কারণ হচ্ছে এত ছোট একটা বই, সো এটা থেকে বেশি প্রশ্ন নাই, সো এটাতে প্লাস পাওয়া খুবই ইজি। সো আশা করি আপনি এটাতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন, সো এই যদি এই সম্পূর্ণ ক্লাসটা আপনি ফলো করেন সেক্ষেত্রে। ওকে, আর যাদের হচ্ছে তারপরও পড়া হয় নাই বাট ওয়ান নাইট প্রিপারেশন লাগবে, যে একদম পড়া হচ্ছে না বাট আপনার একটু সাজেশন দেন, আরও শর্ট করে দিতে হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তারপর আমি ওয়ান নাইট প্রিপারেশন তৈরি করবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়ি, আমরা হচ্ছে সুপার সাজেশনে চলে যাই। সো সুপার সাজেশনে যেয়ে সো আমি আপনাদেরকে হচ্ছে সাজেশনটা দিতে চেষ্টা করবো। তো আমি প্রথম হচ্ছে রচনামূলক দেবো বরাবরের মতোই, সো মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলক। সো রচনামূলক এখান থেকে শুরু করি। তো অবশ্যই এর ফাঁকে ফাঁকে হচ্ছে আপনারা কে কোন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে হচ্ছে আমাদের ক্লাসটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন কথা না বলে আমরা বলি। তো দেখেন, আমরা হচ্ছে যে আপনারা যদি কমেন্ট করেন যে ওয়ান নাইট প্রিপারেশন লাগবে, সেক্ষেত্রে আমরা ওয়ান নাইট প্রিপারেশন দেবো, তার আগে হচ্ছে আমরা দেবো না। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে রচনামূলক কী কী আসতে পারে। দেখেন এখানে হচ্ছে প্রায় হচ্ছে 70টার মতো প্রশ্ন আসে, আমি যদি দেখাই এখানে 67 প্লাস, আর এখানে প্রায় 24, প্রায় হচ্ছে এখানে 90টার মতো প্রশ্ন আছে। সো আমি আপনাদেরকে এখানে 30টা বা হচ্ছে 25টা প্রশ্ন দিতে চেষ্টা করবো। যদি এটা পড়াশোনা করেন তাহলে হচ্ছে প্লাস পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে আশা করি, যেহেতু আপনাদের 30 পাইলে প্লাস। ওকে, তো সময় সংকটের কারণে হচ্ছে আমি তাড়াতাড়ি ক্লাসটা করতে চেষ্টা করবো, অবশ্যই আপনারা স্কিপ করে আপনার প্রশ্নগুলো দেখে নেবেন। তো চলুন আমরা যদি প্রথমে বলি প্রথম অধ্যা। সো প্রথম অধ্যা রচনামূলকের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সংক্ষিপ্তর জন্য বেস্ট হবে আর অতি সংক্ষিপ্তর জন্য, এখান থেকে রচনামূলক খুব কম আসার সম্ভাবনা আছে। ওকে, তারপর আমি বলে দিচ্ছি। তো এটা এই যে পার্থক্যটা, এটা যেহেতু রচনামূলক দেওয়া আছে বাট এটা আসতে পারে, আর যদি আসে সেক্ষেত্রে এটা সংক্ষিপ্তর জন্য আসবে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে নতুন এটা লাগবে, ঠিক আছে। সো আমাদের এখানে লাগবে 1 আর 3। ওকে, এখান থেকে যদি আর রচনামূলক আপনি চান যে কোনটা দেওয়া যায়, সো এখান থেকে আমি বলবো যে এটা। তো আমি একটা জিনিস ক্লিয়ার করে নিই, সো এই প্রশ্নগুলো হচ্ছে কীরকম একদম সহজ, একবার যদি রিডিং করেন সেক্ষেত্রে আপনি ভালো স্কোর করতে পারবেন আশা করি। আমাদের প্রথম অধ্যায় শেষ, তারপর দ্বিতীয় অধ্যায় থেকে কী কী দেওয়া যায়। দ্বিতীয় অধ্যায় থেকে আপনি যদি খেয়াল করেন সেক্ষেত্রে এখানে দেখেন অনেক প্রশ্ন, আমি দ্বিতীয় অধ্যায় থেকে হচ্ছে রচনামূলক দেব বাট আমি এখানে দেখে নিচ্ছি যে রচনামূলক দ্বিতীয় অধ্যায় কত ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট, এখান থেকেও সংক্ষিপ্তের মধ্যে আসবে, ঠিক আছে। তো আপনি যদি দেখেন এই পাশে হচ্ছে অনেক প্রশ্ন আসে বাট আমি যেটা দেবো আপনাকে জাস্ট হচ্ছে এটা একটু দেখে নেবেন 7 নম্বরটা, আর হচ্ছে এখান থেকে আর যেটা দেখতে পারেন। তো দেখেন অনেকগুলো প্রশ্ন তো বাদ দেওয়া হচ্ছে খুবই টাফ একটা বিষয়, তারপর আমি দেখাচ্ছি। দেখেন রেলের ব্যর্থতার কারণগুলো, এটা আসতে পারে সংক্ষিপ্তর জন্য, আমি আবারও বলি এটা আসতে পারে সংক্ষিপ্তর জন্য, সো তারপর এটা দিয়ে দিলাম। আচ্ছা, কোনিং উইলের সম্পর্কে ধারণা এটা লাগবে না, তারপর এটাও লাগবে না, তারপর হচ্ছে স্যাপটা হয় এই যে এটা, সো এটাও আসতে পারে সংক্ষিপ্তর জন্য, যদিও রচনামূলকের জন্য দিচ্ছি বাট এগুলো সংক্ষিপ্তর জন্য সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যদি খেয়াল করেন আমি 12 নম্বর পর্যন্ত দেখাইছি, তারপর যদি এই পাশে খেয়াল করেন আপনি এখানে অনেক প্রশ্ন আছে জয়েন্টের 15 নম্বর, মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট আছে এটা, সেটা একটু দেখে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে এই পাশে যদি আসি আমি, তো এখানে অনেক প্রশ্ন আছে, আমরা তৃতীয় দাতে চলে আসছি, তৃতীয় দাতে মোটামুটি একটা প্রশ্ন দিয়ে দিছি। তো আপনারা এই প্রশ্নটা একটু পড়ে নেবেন, আদর্শ রেলের, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। সো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা প্রথমটাই দিয়ে দিলাম, 14 নম্বর প্রশ্নটা একটু পড়ে নেবেন। আচ্ছা, তারপর যদি আমরা এখানে চলে আসি, দেখেন এখানে যদি অনেকগুলো প্রশ্ন যদিও থাকে বাট আমি এখান থেকে এত বেশি প্রশ্ন দিব না। সো একটি আদর্শ স্লিপারের বৈশিষ্ট্য, এটা দীর্ঘস্থায়ী হবে, শক্তিশালী হবে, মজবুত হবে, সো এইগুলোই জাস্ট এগুলো হচ্ছে আপনি একটু দেখে নেবেন 20 নম্বরটা, যদিও বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমি দিয়ে দিলাম, মানে এটা সংক্ষিপ্তর জন্য আসার সম্ভাবনা বেশি আছে। ওকে, যদি এই পাশে আসেন সেক্ষেত্রে হচ্ছে এখানে অনেক প্রশ্ন আছে, সো 21 নম্বরটা আপনি দেখেন এটা আসবে সম্ভাবনা বেশি, তারপর হচ্ছে এই 25 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, সো এটা একটু দেখে নেবেন। তারপর যদি আপনি এই পাশে আসেন, সো আমি যদি এখানে দেখাই, দেখেন এই যে এটা, হ্যাঁ এটাও মোটামুটি একটা আসার সম্ভাবনা বেশি, দেখেন এটা, ঠিক আছে, সো এইটু একটু দেখে নেবেন। তো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এগুলোই আমি আপনাদের দিতে চেষ্টা করবো, আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো 30 নম্বরটা লাগবে। তো অনেকে আমাকে বলেন যে ভাই আপনি নিয়মিত ভিডিও দিচ্ছেন না কেন, হ্যাঁ সো আসলে আমি একটু ব্যস্ততার কারণে হচ্ছে ভিডিও দিতে পারতেছি না, অবশ্যই নেক্সট টাইম হচ্ছে এরকম হবে না, অবশ্যই ভিডিও দেবো ইনশাল্লাহ। সো আপনারা যারা 7 সেমিস্টার আসেন তাদের জন্য হেল্পফুল হবে, আমার হচ্ছে আগামী 1 মাসের মধ্যে হচ্ছে জব প্রিপারেশনের জন্য ফ্রিতে ক্লাসগুলো দিয়ে থাকবো, প্রতিদিন হচ্ছে আমরা ব্ল্যাকবোর্ডে ক্লাস করাবো, আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে গাইডলাইনগুলো। আচ্ছা, তারপর 35 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, সো এটা একটু আসতেই পারে সম্ভাবনা, সুতরাং ধরেন এটা আসিয়ে গেছে এরকম আর কি। আচ্ছা, তারপর হচ্ছে যদি এ পাশে আসে সেক্ষেত্রে হচ্ছে এটা আসতে পারে আদর্শ স্টেশন, এই বিষয়গুলো হচ্ছে আপনি কি এটা কেমন ছিল আদর্শ বৈশিষ্ট্য বা গুণাগুণ, এটা বলে দীর্ঘস্থায়ী হবে, মজবুত হবে, সো এরকমই জাস্ট এরকম কিছু প্রশ্ন থাকবে আর কি। তো এটা আপনি চাইলে হচ্ছে একবার যদি দেখেন এগুলোই পারবেন, জাস্ট একটু মেধাটা খাটাইতে হবে, এ তো আর কিছু না।
আচ্ছা, তারপর হচ্ছে চিত্র ইয়ার্ডের শ্রেণী বিভাগ, এটা এটা আসতে পারে যদি আপনি খেয়াল করেন। সো এখান থেকে এগুলো পড়লে হবে, আর কিছু তেমন লাগবে না, আমি তার আর কিছু দিতে চাচ্ছি না, আপনারা এগুলাই পড়েন। তো তারপর হচ্ছে আমরা অপর পেজে চলে যাই। সো এখানে আসি যদি, সেক্ষেত্রে দেখেন এখানে অনেক প্রশ্ন, তারপর আমি জাস্ট হচ্ছে এটা দেব, এটা আসতে পারে, আর হচ্ছে যদি খেয়াল করি এটা আসতে পারে। হ্যাঁ, সো একটু পড়তে হবে এগুলা, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে রচনামূলক ক্ষেত্রে এটা আসতে পারে, ট্রেন চলাচলের নিয়ন্ত্রণের পদ্ধতিটা, এটা দিয়ে দেয় মাঝে মাঝে, সো সেক্ষেত্রে আপনি এটা পড়তে পারেন, আর হচ্ছে এটা। সো এখন প্রশ্ন প্যাটার্নগুলো একটু চেঞ্জ করে দিছে, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু পড়তে হবে একটু বেশি, কারণ হচ্ছে না হলে কিন্তু আমি আরও কম দিতে, ঠিক আছে। আচ্ছা, সো আমি আপনারা যারা হচ্ছে আমাদের ক্লাসটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন, কেউ ফেসবুক পেজে দেখছেন নাকি হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখছেন। সো আপনারা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল বা অথবা ফেসবুক পেজে দেখছেন, যারা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিও লিঙ্কগুলো সবাই ক্লাসের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দেবেন, যারা সবাই হেল্পফুল হতে পারে, যাতে আমি সবার কাছ থেকে বকা না খেতে হয়। ওকে, আচ্ছা, যদি এই পাশে খেয়াল করেন আমি হচ্ছে এই প্রশ্নগুলো দিয়ে দিছি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা হচ্ছে স্কিপ করে করে হচ্ছে ক্লাসটা দেখতে পারেন। আচ্ছা, সো আমরা এটা কমপ্লিট করছি, আমরা এখানে চলে আসি। ওকে, তো এখানে যেহেতু চলে আসছি এখানে কী কী আছে দেখেন, এখানে হচ্ছে আমি যদি বলি সেক্ষেত্রে হচ্ছে এটা লাগবে আপনাদের, এইটু একটু পড়ে নেবেন আর এই একটু পড়ে নেবেন। 5306 নম্বর পড়লেই হবে। আর যদি এই পাশে আসেন সেক্ষেত্রে হচ্ছে এটা একটু পড়তে হবে আর এটা একটু পড়তে হবে। আচ্ছা, আমি একটু পাশে দেখে নিই, 6, আচ্ছা 12-11 থেকে একটু প্রশ্ন বেশি আসে, 12। আচ্ছা, এটা হচ্ছে অনলাইন প্রিপারেশনে দেবো শর্টকাট করে ওটা। আচ্ছা, এগুলো আপনি পড়ে নেবেন। তারপর হচ্ছে যদি এই পাশে খেয়াল করেন 60 নম্বরটা পড়তে হবে, আর হচ্ছে এগুলো পড়লে হবে, আর কিছু এখান থেকে লাগবে না। তো আমরা হচ্ছে এই পেজে চলে আসলাম। তো এখান থেকে লাস্ট প্রশ্ন হচ্ছে যে ম্যাথ আসবে কি না, অবশ্যই ম্যাথ আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, এখানে রচনামূলক আর কি হবে, সো এটা আসতে পারে, একটু দেখে নেবেন। আর হচ্ছে লাস্টের যেটা আছে এটা মোটামুটি বাদ, বাট এটা পড়তে হবে। আর হচ্ছে আপনি যেটা করবেন এটা পড়বেন। ওকে, তো আপনারা অনেক অভিজ্ঞ যারা যেহেতু 7 সেমিস্টার পড়েন, তারপর হচ্ছে আমি যেগুলো দিছি ওগুলাই একটু টাচ করে গেলে অবশ্যই আপনারা ভালো স্কোর করতে পারবেন, আমি আশা করি আর কি, আপনাদের প্রতি বিশ্বাস আছে, সেক্ষেত্রে আপনারা ভালো স্কোর করতে পারবেন। আচ্ছা, এখন আসেন ম্যাথের বিষয়টা। সো আসলে দুইটা ম্যাথ আসার সম্ভাবনা থাকে বেশি, একটা হচ্ছে স্লিপারের সংখ্যা বের করো, আর একটা হচ্ছে যে ওই লেন্থ বের করা, ঠিক আছে, রেল লাইনের লেন্থ বা ডিজাইনটা যেটা আছে। সো দুইটা ম্যাথের স্টাইপ আছে আর কি। তো এখানে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে এটা, সো এই এগুলো কিন্তু সিমিলার, হ্যাঁ ম্যাথগুলো কিন্তু সিমিলার, এ সেম, এটাও সেম, সিমিলার সিমিলার ম্যাথ। সো সেক্ষেত্রে আপনি একটু দেখে নেবেন, এগুলো দেখে নেবেন, এটাও সিমিলার ম্যাথ, মানে এগুলো হচ্ছে আপনি যদি একটা করেন না বাকি 4-5টা, মানে একটা করছেন এই 4টা হয়ে যাবে এরকম আর কি, 4 অধ্যায়ের মধ্যে নিয়ম আছে 2টা। সো এরকম ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। ওকে, তো 5 নম্বর থেকে হচ্ছে আমি যদি বলি, সো এটা একটু দেখে নেবেন। আর হচ্ছে এখানে যদি 6 নম্বর থেকে আমি বলি সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা একটু দেখে নিতে পারেন, ঠিক আছে, এটা এটা। তো ওগুলো হচ্ছে যে নিয়মগুলো আছে 3টা 4টা নিয়ম আছে 3টা 4টা সূত্রের সাহায্যে, সো এগুলো একটু দেখে নিয়ে আশা করি হচ্ছে ভালো একটা স্কোর করতে পারবেন, আশা করি আপনাদের নিয়ে। ওকে, তো এটা হচ্ছে আমাদের রচনামূলক। তো এখন তারপর হচ্ছে আমরা সংক্ষিপ্ত দেব। আচ্ছা, সংক্ষিপ্তের বিষয়টা হচ্ছে আমরা এই পাশে আছি, অনেক সংক্ষিপ্ত আছে বাট এতগুলো সংক্ষিপ্ত দেবো না, আর অতিসংক্ষিপ্ত আমরা এবার দেবো না, অতিসংক্ষিপ্ত আপনারা পড়ে নেবেন, ঠিক আছে, বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে ওগুলোই পড়ে নেবেন। তো তা আশা করি হচ্ছে আপনাদের মোটামুটি একটা স্কোর করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, যদি এই পাশে আসি সেক্ষেত্রে হচ্ছে আপনি দেখেন এখানে আমাদের এটা লাগবে, 4 নম্বরটা লাগবে, তারপর হচ্ছে লাগবে হচ্ছে 5 নম্বরটা লাগবে, 6 নম্বরটা লাগবে। আর যদি আপনি এই পাশে দেখেন সেক্ষেত্রে এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে যে 11 নম্বরটা পড়ে নেবেন, সো তারপর হচ্ছে এটা পড়ে নেবেন, তারপর এটা পড়ে নেবেন। হ্যাঁ, সংক্ষিপ্ত কিছু বেশি দেবো আমি, আপনারা একটু কষ্ট করে পড়ে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে এটা। তো এই সংক্ষিপ্ত দেওয়ার কারণ হচ্ছে যে এই সংক্ষিপ্তগুলো পড়লে রচনামূলক হয়ে যাবো, অতি সংক্ষিপ্ত আপনি লিখতে পারবেন, বুঝতে পারছেন, এই জন্য এগুলো দেওয়া আর কি। আচ্ছা, সো যদি এই পাশে আপনি খেয়াল করেন তাহলে প্রথমটা লাগবে, আর হচ্ছে যে এটা লাগবে, আর যদি এই পাশে দেই আমি একটু দেখে নিই সংক্ষিপ্তগুলো কোথা থেকে বেশি আসছে, সংক্ষিপ্ত 4, 8, 10, 4 থেকে বেশি আসবে, আচ্ছা 3। আচ্ছা, যদি এই পাশে দেখেন আপনারা এখানে হচ্ছে এটা একটু দেখে নেবেন,
আপনাদের কাছে অনেক কিছুই মনে হইতে পারে যে এটা আসবে না এটা আসবে, অনেক কিছু মনে হইতে পারে। তো সেক্ষেত্রে আমার যেটা, আমি যেহেতু একটা পলিটেকনিক টিচিং প্রফেশনে আছি, সেক্ষেত্রে আমার যেটা ভালো লাগলো সো এটা আপনাদেরকে দিয়ে দিলাম। সো এগুলো পড়লে আশা করি একটা ভালো স্কোর করতে পারবেন আর কি। আচ্ছা, তো এখানে আরেকটা হচ্ছে এটা, এগুলো পড়লে হবে। সো এত অতিরিক্ত দিয়ে কোনো লাভ নেই, আপনারা যেহেতু সময় খুবই সংকট সেক্ষেত্রে এইগুলো পড়লেই হবে। আচ্ছা, যদি এই পাশে আসি সেক্ষেত্রে যে দেখেন এটা রচনামূলক আমরা দিয়েছিলাম, সো এটা সংক্ষিপ্তর জন্য আসতে পারে, দেখেন অনেকবার আসছে, ঠিক আছে সেই জন্য। আচ্ছা, তারপর 48 নম্বর এটা লাগবে, সুপার সাজেশন আর সুপার এলিভেশন কী। আচ্ছা, সো তারপর এটা লাগবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে এটা এটা, এগুলো পড়লে হবে আশা করি, আর কেমন তেমন কিছু পড়তে হবে না। ওকে, তো এই পাশে যদি আসি সেক্ষেত্রে হচ্ছে এই 60 নম্বরটা লাগবে, তারপর 59 নম্বর লাগবে, আর হচ্ছে এটা লাগবে, আর হচ্ছে এটা লাগবে। এগুলো পড়লে মোটামুটি হবে আশা করি, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি আরও কিছু দেখাই, দেখেন অনেকগুলো প্রশ্ন এখানে, কয়টা আছে প্রায় 98টা আছে। সো এখান থেকে তো শর্ট করা খুবই কষ্টকর, তাই না? আচ্ছা, তো আপনারা যদি খেয়াল করেন এখানে যদি এটা লাগবে, এটা লাগবে। আচ্ছা, সো তারপর হচ্ছে যদি আমি দেখাই, তো এটা একটু দেখে নেবেন, বেশি কঠিন না এগুলো, আমি এগুলো সিমিলার তো এই জন্য দিতে হয়, সিমিলার না হলে হয়তো বা না দিতে। এটা লাগবে, আচ্ছা তারপর হচ্ছে এটা লাগবে, এটা লাগবে। ওকে, সো তারপর হচ্ছে আমি যদি দেখাই তাহলে হচ্ছে এটা লাগবে আর এটা লাগবে। সো ওগুলো পড়লেই হবে, তেমন ওগুলা তেমন কঠিন হবে না আশা করি। আচ্ছা, সো এই পাশে যদি আসেন সেক্ষেত্রে হচ্ছে প্রথমে এটা লাগবে, তারপর সরাসরি এটা লাগবে, এটা লাগবে, আর এগুলা বাদ। হ্যাঁ, তো এখানে আমরা সরাসরি নিচে চলে যাই, লাস্টের এখান থেকে এটা লাগতে পারে আর এটা লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে এটা লাগবে আর হচ্ছে এটা লাগবে। তো অনেক হচ্ছে এটার থেকেও শর্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আছে খুবই কষ্টকর একটা বিষয়, এটাতে শর্ট করবেন না আপনারা, এটা পড়বেন। সো ওগুলো পড়লে হবে সংক্ষিপ্তর জন্য। তো আশা করি হচ্ছে আপনারা যদি এটা ফলো করেন সেক্ষেত্রে খুবই ভালো স্কোর করতে পারেন। আচ্ছা, তো অতি সংক্ষিপ্ততা আমি দেওয়ার কথা না, তারপরে আমি বলে দিচ্ছি যে কী কী আসতে পারে। অতি সংক্ষিপ্ত কয়টা আছে, অনেক প্রশ্ন, 105 অনেক। তো সেক্ষেত্রে আমি দিতে লাগলে অনেকগুলো দিয়ে দেবো, সেই জন্য আমি বলবো যে আপনারা হচ্ছে ক্যাম্বার কাকে বলে, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট কাকে বলে, সুপার এলিভেশন কী, ওই জিনিসগুলো পড়বেন। এই তিনটার থেকে আমি বললাম একটা চলে আসতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আমি দেখাই দিচ্ছি, দেখি কোনটা থেকে বেশি আসছিলো, সেটা হচ্ছে 2 নম্বর। সো অতি সংক্ষিপ্ত যদি কেউ ভালো করতে চান সেক্ষেত্রে হচ্ছে 2 নম্বর দ্বারা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে হচ্ছে আপনি ভালো স্কোর করতে পারবেন আর কি। আচ্ছা, কী কী করতে পারবেন দেখি, এটা তারপর হচ্ছে এটা, মোট কথা অতি সংক্ষিপ্তটা মোস্ট ইম্পর্টেন্ট আর কি, এগুলো এখান থেকে আসতে পারে আর কি। 2 আর 1 অধ্যায় থেকে বেশি আসে আর কি সব সময়, আমরা খেয়াল করে দেখছি। সো এগুলো বেশি আসার সম্ভাবনা থাকে আর কি। তো অতি সংক্ষিপ্ত দেবো না বলছি, তারপর আমি আপনাদের দিয়ে দিচ্ছি, যেহেতু হচ্ছে অলরেডি 13 মিনিট হয়ে গেছে, তারপরও আমি একটু শর্ট করে দিতে চেষ্টা করবো আর কি। এগুলো পড়লে হবে, আমি আবারও বলি অতি সংক্ষিপ্ত, আমি কনফার্ম দিতে পারবো না যে এগুলো আসবে, বাট সম্ভাবনা আছে আর কি এরকম, বাট রচনামূলক আর সংক্ষিপ্ত হচ্ছে আসার সম্ভাবনা বেশি রইল। ওকে, আচ্ছা, সো এখানে যদি খেয়াল করেন এটা লাগবে আর হচ্ছে এটা লাগবে, এটা লাগবে, ওগুলো শুধু একটু পড়েন, আশা করি আপনাকে ভালো স্কোর করতে পারবেন। যদি এই পাশে আসেন তাহলে কারেন্ট এটা লাগবে, শিফট কি এটা লাগার সম্ভাবনা বেশি, ডিগ্রি অফ কার্ভ। আচ্ছা, তারপর হচ্ছে এই পাশ থেকে হচ্ছে স্কিপের এটা লাগবে, ব্যালাস্টের উত্তম ব্যালাস্ট কি, সো এটা লাগবে, এটা লাগবে, এই যে এটা এটা আসবে, এ কনফার্ম এসে গেছে, এটা এটা, ঠিক আছে। আচ্ছা, আর কিছু লাগবে কি না, না অবশ্যই আর কিছু লাগবে না। ও, অনেক প্রশ্ন, আচ্ছা এটার থেকে আমি আর কিছু দিয়ে দিচ্ছি, সময় অতিক্রম হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে কী হচ্ছে, এটা লাগবে, জাংশন কি, রেল স্টেশন কি, তো এগুলো হচ্ছে আপনি একবার পড়লে কিন্তু পারবেন, ঠিক আছে, এগুলো এত হতাশ হওয়ার কিছু নেই, বা কঠিন বা এই হবে না ওই হবে না এটা কিছু এরকম কিছু করার নাই, কিন্তু আমি মনে করি আর কি। ক্রসিং কোন, ফাউলিং মার্ক, ওকে, সো এটা আসতে পারে। যদি এই পাশে আসেন সেক্ষেত্রে হচ্ছে এটা আসবে কনফার্ম আর কি, সম্ভাবনা বেশি, এটা লাগবে, এটা লাগবে, আর যদি এই পাশে যান এটা লাগবে, আমি কিন্তু শর্ট করে দিচ্ছি অনেক, এটা লাগবে, তো এটা লাগবে, আচ্ছা এটা লাগবে। সো ওগুলো পড়লেই হবে আশা করি আর কি, এত আর পড়তে হবে, এগুলো পড়লে হবে। ওকে, অতি সংক্ষিপ্ত অনেক বেশি দিচ্ছি, কারণ অতি সংক্ষিপ্ত অনেক প্রশ্ন, সো এখান থেকে আমি বাদ দেওয়াটা খুবই কষ্টকর, বাট প্রথম যে 3টা প্রশ্ন করছি এই 3টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। সো যদি মনে না থাকে তাহলে আবার হচ্ছে একটু দেখে আসবেন আর কি, ভিডিওটার মধ্যে আসে অবশ্যই এখান থেকে পড়ে আসবেন। সো এগুলো পড়লে হবে আশা করি, আর কিছু পড়তে হবে না।
ওকে যাই দিয়েছি এগুলো পড়েন, আশা করি প্লাস পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। তো অবশ্যই কে কোন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন, আর হচ্ছে 180 ভার্সন লাগবে কিনা সেটা আমাকে জানাবেন। ওকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।